Welcome to another vlog, a sudden vlog. আজকে আমি যাচ্ছি সাউথ পয়েন্ট স্কুল মানে আমার স্কুলে আবার একটা সাউথ পয়েন্ট স্কুলে ব্লগ তো সেখানে আজ কার্নিভাল আছে ক্রিকেট খেলা হচ্ছে এপিএল তো তার জন্য একটা কার্নিভাল হচ্ছে তো সেটাই আমি দেখতে যাচ্ছি আর বন্ধুরা যাচ্ছে সো লেটস গো আবার যাচ্ছি ওখানে যেতে আছে কার্নিভাল দেখি গিয়ে কার্নিভালে কি হচ্ছে আর ওই ফার্স্ট টাইম যাচ্ছি কার্নিভালে সো লেটস গো অ্যান্ড ওয়াচ বালিগঞ্জে নেমে গেছি যাচ্ছি স্কুলের দিকে পুরোনো রাস্তা আমাদের আমার একটু লেট হয়েছে পৌঁছাতে বাট স্টিল বেটার লেট দ্যান নেভার তো এসে গেছি অলরেডি স্কুলের সামনে সামনে এসে গেছি আমি অলমোস্ট হিয়ার নিয়ার মাই স্কুল বললি যে ব্লু পড়বি তুই বললি ব্লু পড়বি এখন খেলা চলছে এপিএল যেটার জন্য আর কি কার্নিভালটা কারেন্টলি আমরা এখন স্কুলে আছি ক্রিকেট চলছে এরপর মিউজিকও আছে আমাদের সেই রক ক্লাইম্বিং যেটা আমি খুব ভয় পেতাম একসময় করতে আর সবই স্মৃতি ফটো সেশন চলছে But what I loved the most about him was when he was back the next Monday, he was the most updated child in my class. And finally, he did win the Dance Bangla Dance Trophy as the youngest participant in 2008. It's a very, very proud moment for me today. I never imagined in 2008 as his class teacher that one day I would be announcing him on stage. So, here we present Adrito Das, Madhyamik 2017. And I don't need to say anything else because
দারুণ রাউন্ড স্কুলের রোজই আসতে হয় কর্মক্ষেত্রে, তো এরকম আশাটা নতুন ধরনের আসা, দু তিনটে গান গাইব, সবাই মিলে একসাথে এনজয় করবো। সো আই এম আস্কিং অল অফ ইউ টু কাম আপ প্লিজ, সামনে থেকে চলে আসো একসাথে। এটা আমাদের একটা সেকেন্ড রিউনিয়ন টাইপের হয়ে যাচ্ছে, সবাই একসাথে আছে, খাওয়া দাওয়া আছে, খেলা আছে, এর থেকে বেটার আর কি হতে পারে? আর রিউনিয়নের মহল যখন, তখন এই গানটা না গাওয়াটা একটা মহাপাপ। তা সবাই মিলে একসাথে গাইবো, সবাই সামনে চলে আসো। এটা ট্রাই করলাম, ফার্স্ট টাইম যেটা আমি দেখেছি ব্লগ থগে, সব ব্লগে না মানে কোনো ইভেন্টে করে, সেটা আমরা ট্রাই করলাম। খাবার দাবার এখানে সেরকম কিছু দেখলাম না, সে ট্রাই করার কিছু নেই, একটা হাই প্রাইস সেই অনুযায়ী। তো সেই ভিডিওটাও দেখাবো তোমাদের, যে ভিডিওটা করেছি। কী করবি তাহলে, বাইরে বেরোবি না কি? ওখান দিয়ে যেন আরো লাগবে।
জানেন আপনি আগে খোলাই থাকতো জায়গাটা হ্যালো। তো আমরা বেরিয়ে এসেছি স্কুল থেকে, বেশি কিছু হলো না কারণ একটা ম্যাচ ছিল তারপরে বাকি প্রোগ্রাম, তো তার জন্য ওয়েট করার মতো অতটা আর কি ভালো লাগছে না, বোর ফিল হচ্ছিলো। তো আমরা বেরিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি কোথাও দেখি কিছু খেতে পাই কি না, নাহলে বাড়ি চলে যাবো। সোয়েট সিটিজেন্স পার্কের খুব সুন্দর লাইট অ্যান্ড শো সাউন্ড, মানে ফোয়ারা দিয়ে জলে, সেটাই দেখতে।